আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন সকাল 9টার মতো বাজে। আসলে সত্যিকার অর্থে আমরা কেউ ভালো নেই, কারণ দেশের এই সিচুয়েশনের মধ্যে ভালো থাকাটা আসলে খুব কষ্টের ব্যাপার। যে কয়দিন গেল আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করেছি, আর প্রতিদিন অনলাইনে এই নিউজগুলো তো দেখতেছি আর মন খারাপ হয়ে যাচ্ছে। কী অবস্থার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে সবাই পার করেছে, আর আমরা প্রবাসে থাকলেও আসলে মনটা পড়ে থাকে দেশের জন্যই। তো এখন আমি কিছু বাসার কাজগুলো সেরে নিচ্ছি, আর এই বিকালবেলা আমরা এখন একটু বের হব। আমাদের তিনজনের জায়নামাজ সিনটা আজকে ওয়াশ করলাম। আমি জায়নামাজের সাথে সাধারণত কোনো কাপড় দিই না, আর এই যে জায়নামাজ খড়ি রঙের জায়নামাজটা আম্মা হজ করতে যাওয়ার সময় নিয়ে এসেছিল, এখন শুধু স্মৃতি, শুধু জিনিসই থেকে যায়, আসলে মানুষ থাকে না। আসলে স্মৃতি সবসময় স্মৃতি হয়ে থাকে। তো এখন দুপুরবেলা আমি রান্না করব, এটা হচ্ছে কোয়েল পাখির মাংস। কোয়েল পাখি এখানে 4টা একসাথে পাওয়া যায় এক প্যাকেটে, মাংসটা কেটে নিলাম। তো কোয়েল পাখিটা যে কবুতরের মতো, বাংলাদেশে যে কবুতরের মাংস সেরকম টাইপেরই। তো এই মাংসটা কিন্তু খুবই নরম। তো আমি হচ্ছে মাংসটা আলুটা আলু দিয়ে রান্না করব। তো ভেজে নিলাম, দুইটা ভেজে নিয়েছি। এখন মশলাগুলো কষিয়ে সব রকম মশলা, আদা রসুন বাটা জিরা ধনিয়া হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে দেন, তারপরে মুরগিটা দিয়ে দিলাম, মুরগি ছড়ি কোয়েল পাখির মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভেজে নিলে ভালো হয়, আর একটা কিন্তু কষাতে হয়, একটু কষালে ভালো হয়। এর সাথে আলুটা আমি কষাই নিচ্ছি একসাথে। তো এর সাথে আমি একটা স্পেশাল মশলা ইউজ করব, সেটা সবসময় আমি করি যে কোনো মাংসের সাথে, কিংবা হচ্ছে কাবাবের জন্য ওটা খুবই ভালো। তো এটার জন্য আমি মশলাগুলো আগে টেলে নিই। এখানে জিরা, জয়ত্রী, জয়ফল, তেজপাতা, গোলমরিচ, সব রকম মশলা নিয়ে, এলাচ, দারচিনি, সব মশলা নিয়ে আমি এখানে টেলে নিয়েছি। দেন এবার শেষে আমি মশলাটা দিব। তো এরপর আমি একটু কাবাব বানায় রাখবো। আমি সবসময় প্রায় ফ্রিজে কিন্তু কাবাব বানায় রাখি, যেহেতু কোনো গেস্ট আসলে হঠাৎ করে কাবাবটা রেডিমেড থাকে। তো কাবাবের জন্য এখানে আমি 2 কাপ মাংস নিয়েছি, আর 1 কাপ হচ্ছে ছোলার ডাল নিয়েছি। ডালটা কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু চিকেন হচ্ছে একটু নরম, তো আমি ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। আদা রসুন বাটা দিলাম, গরম মশলা সব দিলাম, দিয়ে এখন আমি একটু সিদ্ধ করে নিব 2 কাপ পানি দিয়ে। এখানে 2 কাপ মাংস, 1 কাপ ডাল আর 2 কাপ পানি দিব। এখান থেকে আমার 30টা কাবাব হবে। তো মেজারমেন্টটা ঠিক রাখার জন্য কয়টা কাবাব হয়, এটা যদি 30টা মতো কাবাব হবে এখানে, আর যদি 15টা করতে চান তাহলে 1/2 কাপ ডাল নিতে হবে, আর 1 কাপ হচ্ছে মুরগির মাংস নিতে হবে। এই কাবাব করে রাখি আমি মাঝে মাঝে, কারণ আমার মেয়ে আবার সকালবেলা ব্রেডের সাথে কাবাব পছন্দ করে, ওকে ব্রেডের সাথে কাবাব দিয়ে স্যান্ডউইচ করে দেই। তো ওই জন্য আমি কাবাবটা ফ্রিজে করে রাখি। এই তো আমার সিদ্ধ হয়ে গেল, আর একটু পানিটা কমে আসবে, দেন আমি নামিয়ে ফেলবো। মাংসটা কিন্তু এখানে কিন্তু একেবারে মিহি করা যাবে না, চিকেনটা ব্লেন্ডারে আমি আজকে ব্লেন্ডারে করবো, তবে শিলপাড়ায় করলেও হয়, কিংবা এমনি কিন্তু ব্লেন্ড না করলেও হবে, একটু অনেকক্ষণ রেখে দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটালেও হয়। এই যে আমার হয়ে গেছে, তো আমি একটু ব্লেন্ডারে দিয়ে নেবো, আমার এখন অত টাইম নাই, আর একটু বাইরে যেতে হবে, একটু কিছু কেনাকাটা করার আছে, আক্সিওতে যাবো। আর এখন এই সময় আবার এখানে খুব ছাড় চলে, এই সিজনের সময় জুন জুলাই খুব ছাড় দেয়। তো দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা, যাবো একটু বাইরে। আসলে অনেকদিন বাইরে টাইরে যাওয়া হয় নাই, ভিডিও আপলোড করি নাই, মনটা ভালো ছিল না। আর মনটা ভালো থাকবে বা কিভাবে, কত মানুষ এই, কত স্বজন হারা, কত মানুষ না ফেরার দেশে চলে গেল, আসলে এগুলো ভাবতেও খারাপ লাগে। আসলে মানুষ ছাড়া সব কিছুই চিরস্থায়ী করে রাখা যায়, ইচ্ছা করলে রাখা যায়, কিন্তু মানুষকে রাখা যায় না। তো আমি এখানে কিন্তু বেশি মিহি করি নাই, এই কাবাবে হচ্ছে চিকেনের একটু আঁশ না থাকলে ভালো লাগে না, যার জন্য বেশি মিহি করা যাবে না। এর সাথে আমি হচ্ছে ধনিয়া পাতা আর জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর একটা ডিম দিলাম, আর পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, আর আমার সেই স্পেশাল মশলাটা একটু দিয়ে এখন আমি মাখিয়ে নিয়ে কাবাবের সাইজ করব। তো আসলে এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের চাহিদার কোনো শেষ নাই, আর বাংলাদেশে কয়েকদিনের ব্যবধানে যা ঘটলো, কি কেউ কি ভেবেছিল যে এইভাবে তাদের প্রাণগুলো চলে যাবে, অকালে ঝরে যাবে, আর কীভাবে মানুষ পারে
এভাবে একটা মানুষকে, তরতাজা মানুষকে গুলি করতে, কি বলবো, এগুলো দেখলে আসলে খুবই মন খারাপ লাগে, তখন কিছুই করতে ইচ্ছা করে না আসলে। তারপরও আমাদের আসলে বেঁচে থাকতে হবে, সব কিছুই চলতেছে, চলবে, কোনো কিছুই থেমে যাবে না, কদিন পরে সবই ঠিক হয়ে যাবে। আর মাঝখান থেকে যারা চলে গেল তারা তো চলেই গেল, আর যারা হারালো ভাই বোন সন্তান, তাদের কষ্ট তো আসলে সারা জীবনের জন্য, যতদিন বেঁচে থাকবে কষ্টগুলো বয়ে নিয়ে থাকতে হবে, স্মৃতিগুলো শুধু থেকে যাবে। এই তো কাবাবগুলো ফ্রিজে রাখা হয়ে গেল, আমার কাজ শেষ, এখন আমরা বাইরে বেরিয়ে পড়লাম। আমার মেয়েও আসবে, ওকেও আসতে বলেছি, ও দেখি আমরা এখানে ওর জন্য জুতা কিনে, এখানে এখন তো যেহেতু সার্চ চলতেছে, দেখি জুতা কেনা যায় কিনা। তো ডেকাথলনতে জুতা কেনা শেষ, আক্সিওতে গেছি, এখানে আবার সকালের দিকে না গেলে কিন্তু সবই শেষ হয়ে যায়, এখন যেহেতু আমাদের 4টা 5টা মতো বাজে। আর মেয়ে তো, ওকে নিয়ে আসলে, ওকে যদি একটু নিয়ে আসি তো ওকে আগে খাওয়াইতে হয়, তো আমি বললাম চলো কেনাকাটা করে আমরা খেয়ে তারপরে বাসায় যাই, বাসায় যাব, তারপর খাওয়াই নিয়ে যাই। আমরা যে জায়গাটিতে আসছি, আজকের জায়গাটা নাম হচ্ছে রোজা পার্ক। তো ডেকাথলনে আসবো দেখেই রোজা পার্কে আসলাম আবার, এখানে ডেকাথলনের শোরুম আছে। তো যাই হোক, আমরা এই রেস্টুরেন্টগুলো কোনো সময় খাওয়া হয় নাই, রোজা পার্কের রেস্টুরেন্টগুলোই, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ট্রাম লাইন, তো ভাবলাম আজকে এখানে খাই, তো খাবারটা ভালোই ছিল। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে। আল্লাহ হাফেজ।